আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের আরো কিছু মোবাইলের কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে একদম পুরো লেটেস্ট কালেকশন, একদম সবচেয়ে হট প্রোডাক্ট 2022 সালের সবচেয়ে লেটেস্ট কালেকশনগুলো আমরা আজকে দেখাবো এবং প্রাইস জানবো। এবং বর্তমানে যে প্রোডাক্টগুলো দেখতে এসেছেন বা আমরা দেখাবো, খুব ভালো মানের কোয়ালিটি সম্পন্ন 100% রানিং মডেল, একদম 2021 সালের লাস্টের দিকে যে ফোনগুলো এগুলো রানিং মডেল এই ফোনগুলো। তা আমরা যে ভাই আপনাকে আজকে প্রোডাক্টগুলো দেখাবে, ওনার সাথে আমরা একটু কথা বলবো, ওনার পরিচয়টা আগে জানবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া আপনার নামটা? আমার নাম মোহাম্মদ নুরে আলম শেখনি। অনি, আচ্ছা আপনাদের শপটা কোথায় একটু কি বলবেন? আমাদের শপটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি 22-B1, আর ঠিক আই সেন্টারের অপোজিটে। আই সেন্টারের একদম অপোজিটে পিওবিয়ার্স। আপনারা একদম সোজাভাবে চলে আসতে পারেন মার্কেটের পকেট গেট দিয়ে, যদি আসেন তাহলে সামনে আই সেন্টারের সামনে চলে আসলে পাবেন আমাদের শপটা একদম আই সেন্টারের পাশে। আর হচ্ছে গিয়ে মেন গেট দিয়ে যদি আসেন, এক্সেলেটার লেফট দিয়ে উঠিয়ে সামনে চলে আসলে যে কোনো কাউকে জিজ্ঞাসা বলে হবে যে আই সেন্টারটা কোথায়, বি ব্লক আই সেন্টার অ্যাপেল স্টেশন। শপ নম্বর হচ্ছে অ্যাপেল স্টেশন, আমরা ফার্স্টে ভিডিওটা অ্যাপেল স্টেশনের দেওয়া আছে ওপরে। তো এখন আমরা কথা না বাড়িয়ে আমাদের মেন যে কাজগুলো প্রোডাক্টগুলো আমরা প্রাইসটা জানবো অঙ্কে বাইশ দিচ্ছি আলাপ দেখতেছি কোন প্রোডাক্টগুলো দেয়। তো ভাই আমরা আজকে কোন প্রোডাক্টগুলো দিয়ে আজকে প্রাইসগুলো শুরু করবো এবং কাস্টমারদের জন্য কোন প্রাইসকে আমরা শুরু করবো, এই সেট থেকে শুরু করি। আচ্ছা তো এই সেট থেকে শুরু করে দেখি আপনাকে শুরু করি আজকে। এই যে একটা হট কালেকশন আছে একেবারে লেটেস্ট ফোন আপনার ওপো, এটা আমরা অনেকেই দেখছি যে ওপো F19 Pro, কিন্তু এটা F19 Pro না, এটা হচ্ছে F19 Pro Plus 5G, একেবারে লেটেস্ট ফোন যেটা বাংলাদেশে এখনো ছাড়ে নাই, এটা ইন্ডিয়া ছাড়ছে, বাইরে ছাড়ছে। এটা হচ্ছে বাংলাদেশে আসে নাই, এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট, বাট এটা বাংলাদেশে আসবে না। এই যে এখানে 5G লেখা থাকে, যেগুলো আপনি নাই F19 Pro-তে 5G লেখা থাকে না, এই যে এখানে 5G বাংলাদেশে যেটা, এটা 5G লেখা থাকে না, বাট হচ্ছে একেবারে। এটার র‍্যাম এটা 8GB 128GB, এটার মার্কেট প্রাইস করা হয়েছে আপনি এক্সপেক্টেড 35,000 টাকা। আচ্ছা তা আপনার প্রাইস কত হচ্ছে? আমার প্রাইস হচ্ছে এখানে অনলি 23,500 টাকা। জি, তা আমাদের ইউটিউবে রিভিউ দেখে আসলে প্রাইস কোনো কম বেশি করা যাবে কি? 500 টাকা লেস করে দেবো, 23,000 টাকা রাখবো। একেবারে ফুল ফ্রেশ, দেখেন একেবারে ফুল ফ্রেশ, কোনো ড্যান কোনো স্ক্র্যাচ কোনো কিছু নাই, মডেলও নতুন প্লাস সেটও একেবারে নতুন 100% ফ্রেশ। এটার সাথে কি বক্স আছে? না, এটার সাথে বক্স হবে না, আপনার চার্জার হবে। আচ্ছা ঠিক আছে। আর ওয়ারেন্টির ব্যাপারে? ওয়ারেন্টির ব্যাপারে আপনার ঢাকার বাইরে যারা আসবে তাদের জন্য আপনার 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আর ঢাকার ভিতরে যান 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আর একটা প্রোডাক্ট দেখি আর যে কি হট প্রোডাক্ট আছে আপনার কাছে। তারপর ওপোর মধ্যে একটা আছে F19, এটা হচ্ছে সুপার অমোলেড ডিসপ্লে, ডিসপ্লে ফিঙ্গার একেবারে ফুল ফ্রেশ, কোনো ড্যান কোনো স্ক্র্যাচ নাই, এটাও নতুন মডেলের। আচ্ছা একদম ফ্রেশ, একদম ফ্রেশ কন্ডিশন। আচ্ছা আমরা একটু জাস্ট একটু ফোনের ক্যামেরাটা দেখি, ক্যামেরাটা একটু ওপেন করে। আচ্ছা ক্যামেরা দেখেন একদম স্পষ্ট ক্লিয়ার, অপর ক্যামেরা খুব সুন্দর ভালো আসে, এটা আপনারাও জানেন 100% ফ্রেশ। এই যে বাইরের ক্যামেরা দেখা গেছে। তো ভাইয়া এটার প্রাইসটা কত? এটা হচ্ছে 6GB 128GB, এটার প্রাইসটা হচ্ছে অনলি 15,500 টাকা রাখবে। 15,500 টাকা, এটাই ফিক্স, একদম সীমিত লাভ। ইউটিউবের এর থেকে আসলে কোনো কম না, এটা একেবারেই কমানো, একেবারেই রেট সীমিত। তারপরের ফোনটা আমরা দেখি, তারপরের ফোনটা হচ্ছে ওপো, ওপো A54, একেবারে ফুল ফ্রেশ, স্টিকার সহ একেবারে ফুল ফ্রেশ, 5000 mAh ব্যাটারি, 4GB 64GB র‍্যাম। প্রাইস কত এটা? এটা প্রাইস পড়বে আপনার 14,500 টাকা, যদি নেন 14,000 টাকা রাখা যাবে, একেবারে ফুল ফ্রেশ। তারপরের ফোনটা আমরা দেখি কি দেখাচ্ছে। তারপরের ফোনটা আমরা দেখছি, প্রতিটা ফোনে কিন্তু একদম ফ্রেশ, একটা আছে ওপো অ্যাভেলেবল ফোন পাওয়া যায় কিন্তু আসলে কন্ডিশনগুলো ভালো থাকে না। আর 17 Pro একেবারে ফুল ফ্রেশ, বক্স চার্জার সহ অরিজিনাল এবং ফুল ফ্রেশ, 8GB RAM, 128GB ROM, মার্কেট প্রাইস হচ্ছে 69,990 টাকা, এটা আমরা দিচ্ছি অনলি 23,500 টাকা। আপনি আনলে শপে আসলে 23,000 টাকা রাখবো, একেবারে ফুল ফ্রেশ রাখবেন আমাদের ইউটিউবে, একেবারে ফুল ফ্রেশ। আচ্ছা ঠিক আছে, তারপর ফোনটা দেখি আমরা, তারপরে আমরা দেখবো শাওমির। শাওমির মধ্যে এখানে আছে পোকো এম টু প্রো, একেবারে স্টিকার সহ ফুল ফ্রেশ। এটা হচ্ছে 6GB আর হচ্ছে 128GB, 6128, এটা প্রাইসটা পড়বে একদম ফিক্সড 15,500 টাকা।
শপে আসলে 500 টাকা কমে রাখবো, 15,000 টাকা রাখবো, একেবারে ফুল ফ্রেশ। দেখেন কোনো ডেন কোনো স্ক্র্যাচ কিছু নেই, বক্স তো নাই না, না এটা বক্স না, এটা অনলি ডিভাইস এবং চার্জার পাবেন। তারপরের ফোনটা, তারপরের ফোনটা হচ্ছে নোট নাইন, নোট নাইন 4128, একেবারে ফুল ফ্রেশ স্টিকার সহ, ঠিক আছে, এটা রাখতে পারবো আপনার 14,000 টাকা রাখবো, যদি শপে আসেন 13,500 টাকা রাখবো। আচ্ছা 500 টাকা কম রাখবেন আমাদের, 13,000 একেবারে ফুল ফ্রেশ স্টিকার সহ। আচ্ছা ঠিক আছে, তারপর ফোনটা দেখি। তারপরে আমরা দেখবো ওয়ানপ্লাস, ওয়ানপ্লাস একেবারে নতুন মডেলের একটা ফোন, একেবারেই নতুন মডেল, এটা হচ্ছে ওয়ানপ্লাস নট, ওয়ানপ্লাস নট টু, এটা হলো নট টু। আমরা জানি এটা একদম রানিং মডেল, এখনো বর্তমানে ইনটেক ফোনই আছে, তো উনি বক্সারা ইন্ডিয়া থেকে নিয়ে আসছে, একদম ফ্রেশ। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি অরিজিনাল, এই যে পলিটা পর্যন্ত অরিজিনাল। চার্জিং পোর্টটা দেখাচ্ছি, দেখেন এই যে এখানে কোনো স্পট নাই, দাগ নেই, ঠিক আছে, 100% ফ্রেশ, একেবারে ফ্রেশ মাল, শুধু উইদাউট খালি বক্স না এটার, এর জন্য দামটা কম। তারপর আপনি এই যে অরিজিনাল পলিটা, অরিজিনাল পলিটা বলতে এখনো ওঠেনি। আচ্ছা এটার প্রাইসটা কত? এটার প্রাইসটা রাখবো হচ্ছে আপনার 30,000 টাকা রাখবো, 30,000 টাকা বর্তমান। কিন্তু এটার প্রাইস হলো গে আপনার 45,000 টাকা বর্তমান মার্কেট প্রাইস, আমি জানি এটা 45,000 টাকা, একদম ফ্রেশ কন্ডিশন। তারপরে ফোনটা দেখি ভাইয়া, তারপর আছে আপনার একটা আছে ভিভো, ভিভো V20, একেবারে ফুল ফ্রেশ, কোনো ডেন কোনো স্ক্র্যাচ নেই, একদম ফুল ফ্রেশ, দেখেন, হ্যাঁ দেখতেছি একদম ফুল ফ্রেশ, একদম ফুল ফ্রেশ, এবং ক্যামেরার কন্ডিশনও খুব সুন্দর। আর ভিভো V20 কিন্তু ক্যামেরা অনেক সুন্দর, এই যে দেখেন ক্যামেরা দেখা যাচ্ছে, এটা ব্যাক ক্যামেরাটা ওপেন করেন, এই যে ব্যাক ক্যামেরা একদম স্মুথলি ক্লিয়ার দেখবেন, স্লিম একটা সিট, একেবারে খুব রানিং মডেল। আচ্ছা ভিভো V20 প্রাইস কত? V20 এটা হচ্ছে ইন ডিসপ্লে ক্যামেরা, 8128, এটা রাখতে পারবো 19,500 টাকা, এটা 19,500 টাকা মাত্র, না বক্স আছে, না অনলি ডিভাইস, আপনি চার্জার পাবেন, সবে আসছে 500 টাকা লেস দেওয়া হবে, 500 টাকা, 19,000 টাকা, জি। আচ্ছা তারপরে ফোনটা দেখি, তারপরে ফোন আপনার কাছে যে প্রোডাক্টগুলো দেখতেছি অনেক ভাই, একদম দেশের সবচেয়ে রানিং মডেলগুলো, প্রত্যেকটা আমার কোনো ফোনে বডি মিডল রেঞ্জের মধ্যে একদম রানিং মডেল। কাস্টমাররা ভাইরা দয়া করে, অনেক জায়গায় অনেক ইউটিউব রিভিউ দেয় কিন্তু কোয়ালিটিগুলো আসলে সমস্যা থাকে, কেনার পরে অনেক ধরনের সমস্যা থাকে, এখানে ইনশাআল্লাহ সমস্যাগুলো পাবেন না, আর যদিও পান সেক্ষেত্রে আপনার ঢাকার বাইরে যারা নেবে তারা কিন্তু 10 দিনের রিপ্লেসমেন্ট কেনা নেবে, আর ঢাকার ভিতরে যারা 7 দিনের মধ্যেও যদি ইনকেস দেখা গেছে 8 দিন হয়ে যাবে, 9 দিন হয়ে যায়, সেক্ষেত্রে উনি সার্ভিসটা দিয়ে থাকবে রিপ্লেসমেন্টের। ইনশাল্লাহ আপনার প্রোডাক্টগুলো দেখেন, আরও কিছু প্রোডাক্ট দেখাচ্ছি অল্প সময়ের মধ্যে। আমরা বেশি যারা বাজেট আছে ইউজ ফোনের জন্য তারা এটা নিতে পারে। তারপরে ফোনটা দেখি, আপনার A2 Lite 4GB 64GB বক্স চার্জার সহ, এটা রাখবো অনলি 8,500 টাকা, 8,500 টাকা, একদম ফ্রেশ ফোন না, জি, এটা কম রাখা যাবে কিছু না, 8,500 টাকা। আচ্ছা যারা 10-এর নিচে বাজেট তারাও একটু ভালো করে দেখতে পারেন, ফুল ফ্রেশ কন্ডিশন। তারপরে যে এখানে আছে আপনার আইফোন 8 আছে, আপনার অরিজিনাল ব্যাটারি, এটা 86 ব্যাটারি হেলথ, আইফোন 8 একেবারে ফুল ফ্রেশ, খোলা হয় নাই, একদম 100% খোলা হয় নাই, আপনার 64GB রোম, এটা রাখতে পারবো আপনার 19,500 টাকা, 19,500 টাকা আইফোন 8 একদম ফ্রেশ কন্ডিশন, দেখেন দেখাচ্ছি একদম ফ্রেশ, বডিতে কোনো স্ক্র্যাচ নেই, ইউজ যেহেতু হয়েছে হালকা তো হয়তো কাবা লাগাইছে এরকম স্ক্র্যাচ থাকবে, বাট ফোনটা ফ্রেশ আছে, আপনারা নিতে পারেন। 64GB 19,500 টাকা সবে আসলে 19,000 টাকা রাখবো। তারপরে আপনার আইফোনের আরেকটা দেখি কি আছে, তারপর আইফোন 6 আছে, 6টা হচ্ছে কমন, যারা একদম মানে এখন র্যান্ডম ইউজ করতে চায়, যে বড় একটা ফোনের সাথে এটা ইউজ করতে চায়, তাহলে এটা আছে ফ্রেশ কন্ডিশন আইফোন 6, এটাও নিতে পারেন। এটার সাথে বক্স চার্জার আছে, এটার সাথে বক্স চার্জার আছে, দাম কত? এটা অনলি রাখবো 11,000 টাকা, 11,000 টাকা মাত্র, 11,000 টাকা আইফোন, আমাদের এগুলো আইফোন নিতে পারো, কোয়ালিটি ভালো। আচ্ছা তারপর আমরা দেখি, তারপর আছে 7 প্লাস, আইফোন 7 প্লাস বক্স চার্জার সহ, এটা 100 ব্যাটারি হেলথ, ব্যাটারি চেঞ্জ, এবং আপনি 100 মানে হচ্ছে কি, যারা আইফোন 7 যারা নিতে চাচ্ছেন, আইফোন 7 কিন্তু অরিজিনাল ব্যাটারি এখন কারো কাছে নাই, বা যদি থাকে তাহলে ব্যাটারি হেলথটা পাবেন হচ্ছে কি 50 বা 54 বা এরকম কিছু, আর ব্যাটারি চেঞ্জ করা থাকলে ভালো, আপনার ব্যাটারিগুলো 100, এটা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে, 100% ভালো ব্যাটারি লাগানো আছে এগুলো, এই যে দেখেন একদম চার্জিং পোর্ট সহ একদম ফ্রেশ দেখতেছেন, আর এটার সাথে বক্স চার্জার সহ, এটার প্রাইসটা কত ভাই?
এটার প্রাইসটা হচ্ছে 23,500 টাকা। 23,500 টাকা সবে আসলে কিছু কমে রাখা যাবে? 23,500 এগুলো আপনার পাইকারি বিক্রি করি তো। আচ্ছা ঠিক আছে, আর তারপরে ফোন আমরা দেখি। তারপরে আছে আপনার আইফোন 6 প্লাস। আইফোন 6 প্লাস এটার প্রাইস কত? 6 প্লাস রাখবো আপনার 14,000 টাকা। 14,000 টাকা এটা কত জিবি? এটা হচ্ছে আপনার 64 জিবি। 64 জিবি এই যে দেখেন এগুলো ফুল ফ্রেশ ফোন, এটা বক্স চার্জার সহ আছে এবং এগুলো সব বাইরে থেকে আসে ফ্রেশ কন্ডিশন। আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এবং ঢাকার বাইরে যারা নিবে তাদের জন্য 10 দিন গ্যারান্টি, আর ঢাকার ভিতরে যারা তাদের হচ্ছে 7 দিন রিপ্লেসমেন্ট। ওই 7 দিনের বেশি হয়ে গেলো আপনারা আসলে চেঞ্জ করে নিতে পারেন 10 দিনের মধ্যেই। ইনশাল্লাহ আর একটা প্রোডাক্ট দেখেছি, এটা হচ্ছে 6S প্লাস। এটা হলো 6S প্লাস। 6S প্লাসটা দেখেন একদম ফ্রেশ, এই যে 6S প্লাস আপনারা দেখতেছেন। আর এটা কত জিবি বা প্রাইসটা কত? 64 জিবি। এটা 64 জিবি এটার প্রাইস কত? এটা প্রাইস হবে 16,500 টাকা। এটা 16,500 টাকা রাখতে পারবে ভাই, এটার সাথে বক্স চার্জার আছে। এরপর স্যামসাংয়ের আরেকটা আজকে হট মডেল যেটা এখন বর্তমানে খুব রানিং, এটা হচ্ছে কি আপনার নোট 10 প্লাস। নোট 10 প্লাসটা দেখতেছেন, এই যে নোট 10 প্লাসটা দেখতেছেন, এই নোট 10 প্লাসটা একদম ফ্রেশ কন্ডিশন আপনারা দেখতে পারতেছেন। এই যে দেখেন 12 জিবি 256, এটার র্যাম হচ্ছিল 12 জিবি আর 256 জিবি স্টোরেজ। এটার প্রাইসটা কত ভাই? এটার প্রাইসটা রাখবো 41,500 টাকা। 41,500 টাকা একেবারে ফুল ফ্রেশ এবং অরিজিনাল, এগুলো খোলা কাজ করা হয়নি, টাচ পেন সহ এগুলো কাজ করে না, রিপাবলিশ মাল। এই যে টাচ পেন তো প্রপারলি কাজ করে না, এটা তো অরিজিনালটাই আছে। হ্যাঁ এটা অরিজিনাল। আচ্ছা এটা খোলাই হয় না, আপনি রিপাবলিশ মাল না, এটা অরিজিনাল। অরিজিনাল এটার সাথে কি বক্স আছে? বক্স দিতে পারবেন ভাইয়া? না এটা বক্স আসে না। এটা বক্স আসে না? জি না। আচ্ছা13,500 টাকা মাত্র। যারা 15,000 টাকার মধ্যে বাজেট তাদের জন্য এটা নিতে পারে, যারা গেম খেলেন। ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুব সুন্দর ফোন এবং ক্যামেরা রেজুলেশনও ভালো এবং প্রসেসরও ভালো। তারপরে একটা আছে ভিভো B20 SE। ভিভো B20 SE এটার প্রাইসটা কত ভাইয়া? এটা 8 জিবি 128 জিবি, এটা প্রাইসটা রাখবো আপনার 15,500 টাকা। 15,500 টাকা একদম ফুল ফ্রেশ আছে, এই যে উপর পলি লাগানো আছে, 8 জিবি 128 জিবি মাত্র 15,500 টাকা। যারা একদম কম বাজেটে মানে 15,000 টাকা বাজেটে নিতে চান তারা নিতে পারেন, খুব ভালো ফোন এবং 100% প্রোডাক্ট, ভালো র্যান্ডম ইউজ করতে পারবেন। তারপরে আরেকটা ফোন দেখবো, এই একটা ফোন আছে একেবারে নতুন মডেলের। জি আপনার এটা কিন্তু B20-র মতো দেখতে, কিন্তু B20 না, এটা B20 SE, B20 S, Y20S, বাংলাদেশে আসে না, বাট প্রাইস হলো 19,000 টাকা। আর এটা আপনি কত দাম চাচ্ছেন ভাই? এটা আমরা চাচ্ছি আপনার 11,500 টাকা, মাত্র 11,400 টাকা। 4 জিবি 64 জিবি একদম ফুল ফ্রেশ মাল, সাথে বক্স নয়, 5,000 mAh ব্যাটারি না, যারা হচ্ছে নর্মাল ইউজারের জন্য গেম টেম খেলে তাদের জন্য আর কি ভালো কম বাজেটের মধ্যে। তারপরে আমরা আরেকটা দেখতেছি ওয়ান প্লাস, এটা কত মডেল ভাই? ওয়ান প্লাস সেভেন, 6 জিবি 128 জিবি, ইনডিসপ্লে ফিঙ্গার, একদম ফুল ফ্রেশ না, আমরা দেখতেছি দেখেন ভিউয়ার্স ফুল ফ্রেশ আছে। এটা হচ্ছে গিয়া কন্ডিশন হলো 6 জিবি 128 জিবি দেখতেছেন, অ্যামোলেড ডিসপ্লে, আর ক্যামেরা তো অনেক ভালো ওয়ানপ্লাসের ফোনের ক্যামেরা, ওয়ানপ্লাস সেভেনের ক্যামেরা অনেক ভালো। আর ওয়ানপ্লাস ফোন তো এমনিই ভালো, টাচ অনেক রিসমেন্টলি ভালো, যারা গেম খেলে তাদের জন্য অনেক বেটার ফোন। একটা পুরা বাইরের ভিউগুলো দেখেন, দেখেন একদম ক্লিয়ার। এটার প্রাইসটা কত ভাই? অনেক ভাই এটার প্রাইসটা রাখবো আপনার 23,500 টাকা। 23,500 টাকা মাত্র? আচ্ছা শপে আসলে কি কিছু কম রাখবো? 500 টাকা লেস করবো, 500 টাকা লেস, 3,000 টাকা রাখবো, কারণ আইফোন ওয়ানপ্লাস সেভেন মডেলটা খুব রানিং একটা মডেল, এখনও খুব চলতেছে এবং রানিং মডেল। আচ্ছা তো আপনাকে ঢাকার বাইরে বাইকগুলো এভাবে কী কন্ডিশনে দেন আপনি? ঢাকার বাইরে যারা আসে তারা 1,020 টাকা পাঠায় কন্ডিশনে, আমরা ওই ঠিকানা মতো পাঠাই দিই। বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি পাঠান, সামান্য পাঠাই দিই। আচ্ছা ঠিক আছে, আপনার ওই যে গ্যারান্টির যে বিষয়গুলো ওখানে তো বললে দিলেন, এখন আবার একটু বলে দেন
কাস্টমাররা কি সুবিধা পাবে? এটা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, তারপর ঢাকার বাইরে যারা তাদের জন্য 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। যারা নেবেন তারা 1020 টাকা পাঠিয়ে দিবেন কন্ডিশনে, আপনি ঠিকানা মতো মাল পৌঁছে যাবে, ঠিকানা দিয়ে দিবেন, ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে। আচ্ছা, আমাদের ইউটিউব চ্যানেলটার জন্য ইনশাআল্লাহ আশা করি যা বলবো তা ব্যতিক্রম হবে না, যেভাবে লেখা দিব সেভাবেই হবে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কিছু বলেন। আপনারা বেশি বেশি করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে দেখবেন, ইনশাআল্লাহ আশা করি যে আপনারা ভালো মানের নিশ্চয়তা পাবেন। এবং যে কোনো সমস্যা, যে কোনো কিছু যদি দূর থেকে আপনাদের দেখা গেছে একটা কোনো যদি সমস্যা হয় এটা আপনার চেঞ্জ করার জন্য আপনি পাঠিয়ে দিতে পারবেন, ওটা ধরনের সমস্যা হবে না। আর আশা করি এই টিউব ইয়াতে ইউটিউব থেকে আপনাদের কোনো ই হবে না। আর স্ক্রিনে এই যে অনেকবার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যে কোনো প্রোডাক্টের জন্য আমাকে কল দিতে পারবেন এবং যে কোনো সমস্যার জন্য আমাকে যে কোনো টাইমে আপনাকে কল দিয়ে পাবেন। তো আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন এই ভিডিও আর সাথে দেখবেন তারা দয়া করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম।